মনোবিক্ষণ প্যাথলজি কোয়ালিটির শেষ কথা। সিএমসি ভেলোর স্বীকৃত জেলার একমাত্র ল্যাবরেটরি। যোগাযোগ 7477799515। ভোটের হাওয়া। দুই সদের ধারে লড়াইয়ের সবার নজর রঘুনাথগঞ্জ বিধানসভার দিকে। একদিকে কংগ্রেস প্রার্থী, অন্যদিকে তৃণমূল। কিন্তু কয়েক বছর আগেও তারা ছিলেন একই দলের সঙ্গে। এবার ভোটে মুখোমুখি দুজনেই। মনমোহিনী, চৈত্র সেল ধামাকা। শাড়ি, শুটিং, শার্টিং ও ড্রেস মেটেরিয়ালের ওপর সর্বনিম্ন 10% ডিসকাউন্ট রয়েছে। এছাড়াও সমস্ত গার্মেন্টস এর ওপর রয়েছে আপ টু 50% অফ। কেনাকাটার বস্ত্র বিপণী মনমোহিনী, বহরমপুর, বোলপুর, মালদা। এবার দুই সতীর্থের লড়াইয়ে সবার নজর মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ বিধানসভা কেন্দ্র। এবার এই কেন্দ্রে কংগ্রেস প্রার্থী হয়েছেন আব্দুল কাশেম বিশ্বাস এবং তৃণমূল কংগ্রেস প্রার্থী হয়েছেন আখরুজ্জামান। একসময়ের সতীর্থ বলে পরিচিত আখরুজ্জামান ও আব্দুল কাশেম বিশ্বাস গত বিধানসভা নির্বাচনে দুজন কংগ্রেসে থাকলেও এবার দুজনেই দুদলের প্রার্থী, একে অপরের প্রতিদ্বন্দ্বী। কংগ্রেস থেকে তৃণমূলে যোগ দিয়েছিলেন আখরুজ্জামান, এবার তিনি রঘুনাথগঞ্জের তৃণমূল প্রার্থী। তার বিরুদ্ধে লড়াইয়ে প্রস্তুত সংযুক্ত মোর্চা সমর্থিত কংগ্রেস প্রার্থী আব্দুল কাশেম বিশ্বাস। তৃণমূল প্রার্থী জানাচ্ছেন একসময় সতীর্থ হলেও এখন তারা প্রতিদ্বন্দ্বী আদর্শ ও নীতির লড়াইয়ে। নির্বাচনী লড়াই বরাবরই হয়, প্রতিটি রাজনৈতিক দল তাদের মনোনীত প্রার্থী তারা নিয়োগ করে। এখানেও তারা প্রার্থী দিয়েছে, প্রার্থী প্রার্থী তার দলের হয়ে রূপে আমি আমার দলের আদর্শ বলে নীতি দলে তো উন্নয়ন নিয়ে আমরা মানুষের কাছে যাচ্ছি। এখানে গুরু শিষ্য বলে কথা নয়। কংগ্রেস প্রার্থী আব্দুল কাশেম বিশ্বাসের দাবি, সতীর্থ তৃণমূল প্রার্থী হলেও রঘুনাথগঞ্জের মানুষ তাদের সাথেই আছেন। জঙ্গিপুরের মাটি, রঘুনাথগঞ্জের মাটি কংগ্রেসের প্রত্যয় থাকে। এখানে অতীতে প্রায়ই কংগ্রেসের প্রার্থী জয়ী হয়েছেন। এবার কংগ্রেসের সঙ্গে কে প্রতিদ্বন্দ্বিতা করছে সেটা আলাদা ব্যাপার। হ্যাঁ, বিভিন্ন দল আছে, তারা প্রতিদ্বন্দ্বিতা করছে, কিন্তু কংগ্রেসের সঙ্গে করছে, কংগ্রেস কারোর সঙ্গে করছে না। এবার দুই সতীর্থের লড়াইয়ে সবার নজরে মুর্শিদাবাদের এই কেন্দ্রটি। রঘুনাথগঞ্জ থেকে বিপ্লব দাসের রিপোর্ট, মধ্যবঙ্গ নিউজ। ভোটের হাওয়া। বিশুদ্ধতায় 10 বছর, ডেজার্ট মিনা, প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার উইথ মিনারেলস। ডেজার্ট মিনা, পলসন্ডা, নবগ্রাম, মুর্শিদাবাদ।